আল্লাহর নবী একজন ইহুদিকে নবীর বাড়ির মধ্যে জাগা করে দিয়েছেন, ঘুমাইছে রাতের বেলা ইহুদি পায়খানা করে দিয়েছে, বাবাজি ফজরের আগে ভাগিয়া চলে গেছে, মোহাম্মদ দেখলে আমাকে মেরে ফেলবে। নবীজি সকালবেলা উঠিয়া বলে, আহারে মনে হয় লোকটা কষ্ট করেছে, জাগার মধ্যে পায়খানা করে ভরায় দিয়েছে, মনে হয় রে ওই লোকটা কষ্ট করে এখান থেকে ফিরে চলে গেছে। দিনের নবী নিজ হাতে ওই কাপড় চোপড় পানির মধ্যে দোহার জন্য গিয়েছে, ওই ইহুদি নবীকে দেখছে, দেখিয়া দৌড় মারতে চায় নবীকে, দাঁড়াও ইহুদি ভাই, তুমি মনে হয় গত রাত্রে অনেক কষ্ট করেছো, কারণ এই কষ্ট করে তুমি আমি তোমাকে পাই নাই, তুমি মনে হয় কষ্ট পেয়ে বিরক্ত হয়ে চলে গেছো। ইহুদি কো, আমি তো ভয়েতে চলে যাচ্ছি পায়খানা করে, আপনি আমার প্রতি আক্রমণ করবেন, বরঞ্চ আমার প্রতি বিনয় হয়ে আমার প্রতি কাকুতি মিনতি করতেছেন, মনে হয় আপনি শেষ নবী, আপনার আদর্শে পরিচয় দিতেছে, আমিও হয়ে যাব মুসলমান। মানুষ সামাজিক, সমাজ ছাড়া মানুষ চলতে পারে না, সমাজ ছাড়া মানুষ। আর ওই সমাজ শান্তি হয় কখন? যখন আদর্শ সমাজ হয়, আদর্শ সমাজ হয়। এই সমাজ যদি আদর্শিত হয়, কার আদর্শে? আল্লাহ রসুলের আদর্শে আদর্শিত হয়, ওই সমাজেই শান্তি প্রতিষ্ঠিত করা সম্ভব। কথা বলেন ঠিক কি না? দুনিয়ার কোনো নেতা, কোনো ব্যক্তির, কোনো মুরব্বির আদর্শ দিয়া শান্তি প্রতিষ্ঠিত হবে না, একমাত্র আমাদের নবীর ইসলাম থেকে, নবীর আদর্শ থেকে যে গ্রহণ করবে, তার নবীর নীতি আর পথ মত মানিয়া যারা পরিচালনা করবে, তখনই সমাজকে শান্তির সমাজ গঠন করা যাবে। তখন কি শান্তির সমাজ, আদর্শ সমাজ। সমাজ কাকে বলে? সমাজ পাখির হয় না, গরুরও হয় না, পশু পাখির সমাজের দরকার নাই, সমাজ হয় মানুষের। সমাজ হয় কি? পাখির সমাজ লাগে না, দুইটা পাখি একসাথে যথেষ্ট, বন খোঁটা খের খোঁটা নিয়ে গাছের মাথায় বাসা বাঁধিয়া এখানে অবস্থান করলো, ডিম দিল, বাচ্চা ফুটালো, এতটুকু যথেষ্ট। একটা গরু তার এক ঘরে একাই যথেষ্ট, আর একটা গরু নিয়ে চলতে হবে তেমন একটা বিষয় না। কিন্তু মানুষ একা চলতে পারে না, তার সমাজবদ্ধ হয়ে চলতে হয়। কথা বলেন ঠিক কি না? একা চলা যায়? বেচারা কো, আমার টাকা আছে, কারো নিয়ে চলবো না, কারো সহযোগিতায় চলবো না। যদি বলেন সাপ চাল দিয়ে খাইলা, সহযোগিতা লাগে নাই, এই চাল একজন জ্বালা বানে পালাইছে, একজন উঠাইয়ে দিছে, হাল চাষ আরেকজনে করছে, রোপণ করছে, নেড়ানি করছে, বাবাজি কাটছে, তারপরে দান সিদ্ধ দিছে, শুকাইছে, বাজারে বিক্রি করছে, আরেকজন কাছ থেকে তুমি কিনে আনছ, এই ভাত খাইতে কত মানুষের সহযোগিতা। তাহলে টাকা দিয়ে হয় নাই, শুধু টাকা থাকলে হবে না, সহযোগিতা ছাড়া। কথা বলেন ঠিক কিনা? বাজারে যদি চাল না বিক্রি করে টাকা চাবায় খাবে নাকি? টাকা খাবে? টাকা খাওয়া যাবে? কেয়ামতের আগে নবী বলেছেন মানুষ ধনী হবে কিন্তু খাদ্যের অভাব হবে, টাকা থাকবে বাজারে চাল নাই কিনে আনতে পারবে। বন্ধনে আমার, আমার গায়ে পাঞ্জাবি আছে, এই পাঞ্জাবি পরতে কত মানুষের সহযোগিতা লেগেছে, প্রথম সুতা বানালো, কাপড় বানালো, একজনে বিক্রি করলো, আরেকজন আনলো, ওনার কাছ থেকে আমি কিনলাম, আমি কিনিয়া টেইলারের কাছে দিলাম, উনি সেলাই করে দিল, তারপরে আমার গায়ে আমি পিন পরিধান করেছি। তারপরে কি? এই পাঞ্জাবি কত মানুষের সহযোগিতা, আমার মাথার টুপি কত মানুষের সহযোগিতা, বাবাজি আজকে মাহফিল কত মানুষের সহযোগিতা। তুমি মনে করো কারো সহযোগিতা লাগে না, বাবাজি একটু অসুস্থ হয়ে দেখো কত মানুষ তারা তোমার বাঁচবে না রে। একসময় সরকারি বড় চাকরি করে কেউ তার সাথে সাক্ষাৎ করতে পারে না, তো একসময় যখন রিটায়ার্ড হয়ে পেনশনে বাসা আসছে তখন কেউ তাকে আর খোঁজে, তখন খালি টেলিফোন করে আমাকে আসলে না দেখলে না,
বাট এখন রাগ ধরবে না, কথা বলেন ঠিকই না। এই জন্য কোনোদিন সমাজ থেকে বিচ্ছিন্ন হবেন না, টাকার গরমে সমাজ থেকে দূর হবেন না, পয়সার কারণে সমাজে অহংকার দেখায় নারী, বাবাজি লাঠির কারণে সমাজে প্রভাব ফেলে দিও না, এই লাঠি চিরদিন থাকবে না, এই ক্ষমতা চিরদিন থাকবে না। আদর্শ সমাজ গঠনের জন্য আদর্শ মানুষ লাগবে, আদর্শ মানুষ যখন হবে একটা সমাজ আদর্শিত হয়ে যাবে। সমাজ কি হবে? আদর্শে আদর্শিত হয়ে যাবে। আমার প্রাণের দুস্থ বুজুর্গরা খেয়াল করেন, ও বাবাজি এই জন্য আমরা ভালো হতে হবে, কার আদর্শ? আল্লাহ বলেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, সূরা আহজাবের 21 নম্বর আয়াত। আল্লাহ বলেন রসুলের মধ্যে তোমাদের জন্য রয়েছে উত্তম আদর্শ, কোনো নেতার মধ্যে নয়, আল্লাহর নবীর মধ্যে আমাদের জন্য রয়েছে উত্তম আদর্শ, কোনো ব্যক্তির মধ্যে নয়, আল্লাহ রসুলের মধ্যে আমাদের জন্য রয়েছে কি? উত্তম আদর্শ। কার মধ্যে? আমার রসুলের মধ্যে আমাদের জন্য রয়েছে কি? উত্তম আদর্শ। ওই নবীর আদর্শ দেখে আদর্শ আমাদের নিতে হবে। নবী যখন পৃথিবীতে এসেছেন এমন আদর্শ নবী দেখাইছেন, নবীর আদর্শের প্রশংসা করতে আল্লাহ কইছে ওয়া ইন্নাকা আলা খুলুকিন আজিম, নবীর আদর্শকে আল্লাহ বলেছেন আজিম মহা। আমার দিনের নবীর প্রশংসা আদর্শের প্রশংসা বলতে আল্লাহ বলেছেন ওয়া ইন্নাকা আলা খুলুকিন আজিম, নবীর চরিত্রকে আল্লাহ বলেছেন আজিম। আজিম কত বড় জানেননি? আল্লাহ বলেন কালামে আজিম ফুরকানে হামিদ, কোরআনকে আল্লাহ বলেছেন আজিম। আল্লাহ অন্যত্র বলেন ওয়াহু রাব্বুল আরশিল আজিম, আমার আল্লাহ আরশকে বলেছেন আজিম। কে কে বলেছে? আরশকে বলেছেন আজিম, কোরআনকে বলেছেন আজিম, নবীর চরিত্রকে বলেছেন আজিম। আরো জোরে বলে। এবার আসি কালাম, কালামে আজিম ফুরকানে হামিদ, কোরআনকে আল্লাহ বলেছেন আজিম। কোরআন কত বড় জানেননি? আল্লাহ বলেন এই কোরআন যদি আমি ওজন করে দিতাম, এটার মর্মকে বড় করে দিতাম, ভারী করে দিতাম, 70,000 উটও আমার কোরআনকে পিঠে বহন করতে পারতো না রে। মুসা নবী যখন তুর পাহাড়ে কিতাব আনতে গিয়েছেন, আল্লাহ বলেন মুসা তোমাকে কিতাব দিব, কিতাব দেওয়ার পরে মুসা নবী কিতাব নিতে পারতেছেন না, ওজন সহ্য করতে পারতেছেন না। ও মালিক ফিরিস্তা দাও কিতাব বাড়ি নিয়ে যাব, আল্লাহ বলেন ফিরিস্তা দিলেন, ফিরিস্তারাও পারে না। আল্লাহকে বললেন মালিক জিব্রিল ফিরিস্তা দাও, যে আল্লাহ বলেন জিব্রিল দিয়েও ভালো হবে না রে, ও মুসা কিতাব নিতে পারবে না, এবার আমি কিতাবকে হালকা করে দিয়েছি, হালকা করে দিয়েছি, তুমি নিজে তোমার বাড়িতে নিয়ে যেতে পারবারে। আমার আল্লাহ বলে আমি কোরআনকে ভারী করি নাই, হালকা করে দিয়েছি, আর তোদের জন্য সহজ করে দিয়েছি। ওই কোরআনকে বলেছেন কালামে আজিম ফুরকানে হামিদ, আর আল্লাহ বলে ওয়াহু রাব্বুল আরশিল আজিম, আরশকে আল্লাহ বলেছেন আজিম। আরশ কত বড়! আয়াতুল কুরসির ভিতরে আছে ওয়াসিয়া কুরসি, ইহুস সামাওয়াতি ওয়াল আর্দ, জমিন যত বড় আল্লাহর আরশে তত বড় একটা কুরসি আছে, জমিন যত বড় আল্লাহর আরশের মধ্যে তত বড় একটা কুরসি আছে। এবার বলেন মসজিদের মিম্বর বড় না মসজিদ বড়? ধরে কন, মসজিদের মিম্বর বড় না মসজিদ বড়? অবশ্যই মসজিদের মিম্বর হচ্ছে আর অনেক ছোট, মসজিদ অনেক বড়। এই দুনিয়ার সমান যদি আরশের মধ্যে একটা কুরসি থাকে, এবার বুঝেন আল্লাহর আরশটা কত বড়, আল্লাহর আরশ কত বড়। এই আরশকে বলেছেন আজিম, কোরআনকে বলেছেন আজিম। আর আমার দিনের নবীর চরিত্রকে আল্লাহ বলেছেন আজিম, আর এই আজিমের মধ্যে আমাদের জন্য উত্তম আদর্শ আছে। কেমন আজিম জানেননি? খুলুকিন আজিম কেমন জানেননি? কেউ যদি নবীকে আঘাত করত, নবী বলতেন ভাই তোমার হাতে ব্যথা পাইছো নাকি? মনে হয় ব্যথা পাইছো, এটার নাম খুলুকিন আজিম।
আর জোরে ক মসজিদ নববীর মধ্যে একজন ইহুদি মসজিদ নববীর বারান্দায় দাঁড়াইয়া প্রস্রাব করা শুরু করে দিয়েছে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন ইয়া রাসূলুল্লাহ অনুমতি দেন গো নবী ওই লোকের মাথা কেটে দিব মসজিদ নববীর মধ্যে দাঁড়াইয়া প্রস্রাব করতেছে নবী কোমর তামরে ওই লোক প্রস্রাব শেষ করতে দাও তাকে শেষ করতে দাও আল্লাহর নবী ওই ইহুদি প্রস্রাব শেষ করার পরে নবী বলেন বাবা এখানে প্রস্রাব করার জায়গা না প্রস্রাব করার জায়গা ওই জায়গা এটা হলো আল্লাহর গোলামি করার জায়গা নবী সাহাবীদেরকে ডেকে বললেন হে বাবা সাহাবীরা এটা পরিষ্কার করো তোমরা এই জায়গা পরিষ্কার করো রে বাবা সাহাবি এমনি সাহাবীরা পরিষ্কার করা শুরু করে দিছে কিছুক্ষণ পরে ইহুদি ঘুরিয়া আসিয়া নবীর কাছে কো নবী আমি কালেমা পরে আপনার কাছে মুসলমান হতে চাই নবী বলেন কেন নবী গো আমি আপনার আদর্শ দেখি মুসলমান হতে এসেছি আমি শুনেছি শেষ নবীর ধৈর্য অনেক হবে দেখলাম নবীর ধৈর্য কেমন নবীর ধৈর্য আদর্শ কেমন আদর্শ দেখার জন্য এসেছি আমি আর বুঝতে বাকি নাই আপনি হলেন শেষ নবী আপনি হলেন শেষ নবী আমি কালেমা পড়ে মুসলমান হয়ে যাব এটার নাম ছিল নবীর কি আল্লাহর নবী একজন ইহুদিকে নবীর বাড়ির মধ্যে জায়গা করে দিয়েছেন ঘুমাইছে রাতের বেলা ইহুদি পায়ে কানা করে দিয়েছে বাবাজি ফজরের আগে ভাগিয়া চলে গেছে কো মোহাম্মদ দেখলে আমাকে মেরে ফেলবে নবীজি সকালবেলা উঠিয়া বলে আহারে মনে হয় লোকটা কষ্ট করেছে জায়গার মধ্যে পায়খানা করে ভরায় দিয়েছে মনে হয় রে ওই লোকটা কষ্ট করে এখান থেকে ফিরে চলে গেছে দিনে নবী নিজ হাতে ওই কাপড় চোপড় পানির মধ্যে দোহার জন্য গিয়েছে ওই ইহুদি নবীকে দেখছে দেখিয়া দৌড় মারতে চায় নবীকে দাঁড়াও ইহুদি ভাই তুমি মনে হয় গত রাত্রে অনেক কষ্ট করেছো কারণ এই কষ্ট করে তুমি আমি তোমাকে পাই নাই তুমি মনে হয় কষ্ট পেয়ে বিরক্ত হয়ে চলে গেছো ইহুদি কো আমি তো ভয়েতে চলে যাচ্ছি পায়খানা করে আপনি আমার প্রতি আক্রমণ করবেন বরঞ্চ আমার প্রতি বিনয় হয়ে আমার প্রতি কাকুতি মিনতি করতেছেন মনে হয় আপনি শেষ নবী আপনার আদর্শে পরিচয় দিতেছে আমিও হয়ে যাব মুসলমান বাবাজি কেমন আজিম চরিত্র কেমন আজিম চরিত্র আল্লাহর নবীকে একজন ইহুদি দাওয়াত করেছে অমুক দিন দুপুর বেলা আপনার দাওয়াত নবীজি দাওয়াত খাওয়ার জন্য তার বাড়িতে গিয়ে গেছেন যা দেখেন ওই লোক বাড়িতে নাই ওই লোক ঘরে তালা মেরে চলে গেছে ওই লোক বাড়িতে নাই নবী যতক্ষণ অপেক্ষা করার অপেক্ষা করিয়া আল্লাহ নবী চলে আসছেন আরো কয়েকদিন পরে ইহুদি আসছে ইয়া রাসূলুল্লাহ গো মুহাম্মদ আপনাকে আমার বাড়ি দাওয়াত করতে চাই নবী বলেন হ্যাঁ আমি দাওয়াত কবুল করলাম আগামীকাল দুপুরবেলা নবী তার বাড়িতে দাওয়াত খাইতে গেলেন যাই দেখেন ওই দিন ইহুদি বাড়িতে নাই দরজা বন্ধ করে চলে গেছে আর নবী অপেক্ষা করিয়া আরো কয়েকদিন পরে ইহুদি আল্লাহ নবীর কাছে আসিয়া কয় আমি দুই দিন আপনাকে দাওয়াত করিয়া বাড়ি থাকতে পারি নাই আরেকদিন আপনাকে দাওয়াত করতে চাই নবী কহিয়া দিরে তুমি যদি আরেকদিনও আমাকে দাওয়াত করো আমি তোমার দাওয়াতটা গ্রহণ করব আপনি হইলে কি হইলাম না এর বান ফলার সাথে একদিন পরে আর দাওয়াত দিত আমার সাথে বাটপারি করে মায়েরও দিব মায়ের দামও লইব কথা বলেন ঠিক কিনা জোরে কর না নবী কো তুমি যদি আরেকদিন দাওয়াত দাও আমি দাওয়াত ওই দিন দাওয়াত গ্রহণ করেছে আল্লাহ নবী দাওয়াত গ্রহণ করে পরের দিন দুপুর বেলা ইহুদির বাড়িতে যখন গেলেন যে দেখেন ইহুদি ওই দিন বাড়ি তো আছে বাবাজি রাস্তার সামনে নবীকে এগিয়ে নেওয়ার জন্য দাঁড়ে আছে আগত স্বাগত জানাইয়া তার ঘরের মধ্যে নবীকে নিয়ে গেছি আর দুরহাত ধরে কো নবী আমি দুই দিন মারাত্মক কষ্ট আপনাকে দিয়েছি গো নবী দাওয়াত করে আমি বাড়ি থাকতে পারি নাই আপনাকে বড় কষ্ট দিয়েছি নবীকে এই কষ্ট দিয়ে আমি বুঝতে পেরেছি তাওরাত কিতাব পড়তে আমি পেয়েছি আখির নবীর এত ধৈর্য কেউ যদি তার একদম বিরোধিতা করে কষ্ট দেয় উনি ধৈর্য হারা হবে না এত সুন্দর আদর্শ নবী গো আমি বুঝতে পেরেছি আপনি শেষ নবী আমাকেও মুসলমান আপনি বানায় দেন আমাকেও মুসলমান বানায় দিন না
এই হলো নবীর খুলকিন আজিম উত্তম আদর্শ। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীর কেমন আদর্শ আর বলে দেই, আমাদের কেমন আদর্শ এই কথা বলার কারণ জানেননি। আমাদের কেমন আদর্শ আর নবীর কেমন আদর্শ, আম নবী কিভাবে সমাজ প্রতিষ্ঠিত করেছিলেন, আদর্শ সমাজ গঠন করেছিলেন, আর আমরা ওই সমাজের মধ্যে কেমনে আছি। জোরে বলে আমার প্রাণের বাবা দেব। আগে মানুষ এক কোয়ার পানি তিন গ্রাম মিলে খাইতো, কিন্তু এখন এক টিউবওয়েলের পানি বাবা আর ছেলে খেতে পারে না, কথা হয় না? হয়তো দেখবেন আমাদের মেম্বার সাহেবের কাছে অনেক বিচার থাকতে পারে, নাও থাকতে পারে, থাকতে পারে অনেক এলাকায়। বাবার ছেলে, ছেলের বউ কয় বুড়ার কি শরম করে না, একটা টাকা দিছে না টিউবওয়েল বসেতে পানি দেখা, কথা হয় না? বাবা খাইতে পারে না ছেলে টিউবওয়েল থেকে, ছেলে খেতে পারে না বাবার টিউবওয়েল থেকে বাবাজি। আর এমন যুগ ছিল এক কুয়ার পানি তিন গ্রাম মিলে খাইতো, কথা বলেন ঠিক কিনা? আমরা এমন আদর্শ হয়েছি, এত উন্নত হয়েছি, এত ডেভেলপ হয়েছি, হতে হতে নিজের মা বাবাকে চিনতেছি না রে।